সবাইকে স্বাগত বিউটি ওয়েবে চলে এসেছি আজকে আবার একটা প্রোডাক্ট নিয়ে তোমাদের সাথে কথা বলতে। আর আজকে কথা বলবো গ্রিন টি ফেস ওয়াশ নিয়ে। তো এই হচ্ছে গুড ভাইবস এর গ্রিন টি ফেস ওয়াশ। তো আজকে গুড ভাইবস এর এই গ্রিন টি ফেস ওয়াশ নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আর নাম শুনে তোমরা বুঝতে পারছো যে এর মেন অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস হচ্ছে গ্রিন টি। এখানে গ্রিন টি এক্সট্রাক্ট ইউজ করা হয়েছে, গ্রিন টি পাতার যে তেল সেই এক্সট্রাক্ট এই ফেস ওয়াশের মধ্যে ইউজ করা হয়েছে। তো গ্রিন টির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টস রয়েছে, যেটা আমাদের স্কিনের জন্য যেরকম ভালো, আমাদের স্কিনের ডেড সেল ময়লা ধুলোবালি এগুলোকে যেমন বের মানে রিমুভ করতে হেল্প করছে, তার পাশাপাশি এজিং সাইন ফ্রি রেডিকেলস এটাকেও প্রিভেন্ট করছে। আর গ্রিন টির মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস রয়েছে। তো অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকার জন্য স্কিনের ইরিটেশন অনেকেরই আছে, যে বাইরে যায় রোদের মধ্যে অনেকক্ষণ কাজকর্ম করে তাতে স্কিনটা রেড হয়ে যাচ্ছে। তো সেই রকম যাদের স্কিনের সমস্যা রয়েছে সেই রকম স্কিনের জন্য কিন্তু গ্রিন টি এক্সট্রাক্ট খুব ভালো। আর এখানে যে শুধুমাত্র যে গ্রিন টি ইউজ করা হয়েছে তা কিন্তু না, এর মধ্যে আরও নানা রকমের উপাদান আছে যেগুলো প্রত্যেকটাই আমাদের স্কিনের জন্য ভালো। আর গ্রিন টি ফেস ওয়াশ, যাদের অয়েলি স্কিন, যাদের অ্যাকনে প্রোন স্কিন, তো তাদের জন্য কিন্তু গ্রিন টি ফেস ওয়াশ খুব ভালো। কারণ স্কিনের এক্সেস অয়েলটা যখন রিমুভ হয়ে যাবে তখন কিন্তু দেখবে যে কোনো রকম র্যাশ পিম্পলসের যে সমস্যাটা সেটা কিন্তু হবে না, স্কিনটা একদম ফ্রেশ লাগবে, গ্লোয়িং লাগবে। এর মধ্যে রয়েছে নিম রয়েছে। তো নিম আমরা সবাই জানি যে নিম কত ভালো একটা উপাদান এই অ্যাকনে প্রোন পিম্পল স্কিনের ইরিটেশনকে কিওর করার জন্য। তো এখানে নিমের এক্সট্রাক্ট ইউজ করা হয়েছে, বেসিল মানে তুলসীর এক্সট্রাক্ট ইউজ করা হয়েছে। তুলসী কিন্তু আমাদের স্কিনকে ক্লিন রাখার পাশাপাশি স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করে। এর মধ্যে রয়েছে অলিভ এক্সট্রাক্ট। তো অলিভ এক্সট্রাক্ট কী করছে না, আমাদের স্কিনটাকে সফট রাখছে, স্কিনের যে ময়েশ্চার ব্যালেন্স সেটাকেও ধরে রাখতে সাহায্য করছে। আর আমি আগেই তোমাদেরকে বলেছি যে এখানে গ্রিন টির যে পাতা সেই পাতার তেলের এক্সট্রাক্ট ইউজ করা হয়েছে। তো সেটাও কিন্তু আমাদের স্কিনের যে ন্যাচুরাল যে একটা অয়েল থাকে সেটাকে কিন্তু ব্যালেন্স করছে। তো কেন আমি কথাটা বলছি, কারণ অনেকের আছে যে মানে ড্রাই স্কিন আছে, তারা হয়তো ভাবতে পারো যে গুড ভাইবসের এই ফেস ওয়াশটা ইউজ করা ঠিক হবে কি হবে না, তারাও কিন্তু এই ফেস ওয়াশটা ইউজ করতে পারো। কারণ যাদের ড্রাই স্কিন তাদের স্কিনের মধ্যে ময়েশ্চার ব্যালেন্সটাকে কিন্তু প্রোভাইড করছে। আর যাদের অয়েলি স্কিন তাদের অয়েলি স্কিনের এক্সেস যে অয়েলটা সেটাকে রিমুভ করছে। কারণ অয়েলি স্কিনেরও কিন্তু মানে অয়েলের প্রয়োজন হয়, এমন নয় যে সেইখানে অয়েলের প্রয়োজন হয় না, কিন্তু এক্সেস অয়েল যখন চলে আসে সেটা মানে তার মধ্যে যখন ময়লা জমে বা কিছু হয় তখন গিয়ে কিন্তু র্যাশ পিম্পলস নানা রকমের প্রবলেম আসে। তো এক্সেস অয়েলটাকে কিন্তু রিমুভ করে দেওয়া দরকার যাদের অয়েলি স্কিন। তো এটা যেরকম অয়েলি স্কিনের জন্য ভালো সেরকমই কিন্তু ড্রাই স্কিনের জন্য ভালো। অ্যাট দ্য সেম টাইম যাদের সেন্সিটিভ স্কিন তারাও এই ফেস ওয়াশটা ইউজ করতে পারবে। এটা সব ধরনের স্কিনের জন্য সুইটেবল, কারণ এর অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসগুলো এমনভাবেই তৈরি যে সব রকম স্কিনের জন্য সেটা সুইটেবল। এখানে লিলি যে ফুল আছে সেই লিলি ফুলের এক্সট্রাক্ট এখানে ইউজ করা হচ্ছে, সেটা আমাদের স্কিনকে কিন্তু স্মুথ রাখতে সাহায্য করছে, হাইড্রেশন দিচ্ছে। তো এমন সমস্ত কিছু প্রপার্টিস দিয়ে এই ফেস ওয়াশটা তৈরি যে এটা আমাদের স্কিনটাকে কিন্তু ভালো রাখছে, তার পাশাপাশি কিন্তু গ্লো করতে হেল্প করছে। এছাড়াও এই ফেস ওয়াশের মধ্যে রয়েছে অ্যালোভেরার এক্সট্রাক্ট। আর অ্যালোভেরা কিন্তু নন স্টিকি ফর্মুলেশনে থাকে। তো নন স্টিকি ফর্মুলেশনে থাকার জন্য অ্যালোভেরা আমাদের স্কিনকে যেমন ময়েশ্চারাইজ এবং হাইড্রেশন প্রোভাইড করে, তার পাশাপাশি যাদের অ্যাকনে প্রোন র্যাশ পিম্পলসের সমস্যা রয়েছে সেরকম স্কিনে কিন্তু খুব ভালো কাজ করে এবং অ্যাকনে প্রোনটাকে কিওর করার পাশাপাশি স্কিনকে গ্লোয়িং এবং ব্রাইটনিং করতে সাহায্য করে। তো অ্যালোভেরা সব ধরনের স্কিনের জন্য কিন্তু খুব ভালো কাজ করে। লো বাজেটে গুড ভাইবসের এই গ্রিন টি ফেস ওয়াশটা এমনভাবেই তৈরি, এমনভাবেই এর কম্বিনেশনগুলো রয়েছে যে এই একটাই ফেস ওয়াশ কিন্তু আমাদের ফেসের যাবতীয় প্রবলেমকে কিওর করতে হেল্প করছে। অয়েলি স্কিনের এক্সেস অয়েলটাকে রিমুভ করছে, ড্রাই স্কিনকে ময়েশ্চারাইজ এবং হাইড্রেশন দিচ্ছে, আবার সেন্সিটিভ স্কিনের যে হাইলি সেন্সিটিভনেসটা সেটাকে কিওর করতে হেল্প করছে।
যদি আমাদের একদমই স্কিন থেকে অয়েলটা রিমুভ হয়ে যায়, অয়েলের ব্যালেন্সটা না থাকে, তাহলে কিন্তু স্কিন একদম ড্রাই হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, ডিহাইড্রেশন হয়ে যাবে। আর সেই ধরকম স্কিনেই কিন্তু এজিং সাইন, ফ্রি র্যাডিকালসের সমস্যাগুলো আসতে থাকে। তো এই ফেস ওয়াশটা কিন্তু এমনভাবেই তৈরি করা হয়েছে যে যার যে প্রবলেমটা, যার যেরকম স্কিন, সেই স্কিন অনুযায়ী কিন্তু স্কিনের যে প্রবলেমটা, স্কিনের চাহিদাটাকে কিন্তু ফুলফিল করছে এই গুড ভাইবসের গ্রিন টি ফেস ওয়াশটা। গুড ভাইবসের গ্রিন টি ফেস ওয়াশটা আমি অ্যাপ্লাই করে দেখাবো। আমার কাছে জল আছে, জল দিয়ে মুখটা একটু ভিজিয়ে নিচ্ছি। গ্রিন কালার গুড ভাইবসের গ্রিন টি ফেস ওয়াশটা আমার খুব ভালো লেগেছে, যার জন্য আমি এই লার্জ প্যাকটা পারচেস করেছি। যারা তোমরা আমার ভিডিও দেখো তারা দেখেছো নিশ্চয়ই যে বেশ কিছুদিন আগে আমি পার্পল থেকে কিছু প্রোডাক্ট পারচেস করেছিলাম এবং তার সাথে আমাকে গুড ভাইবসের গ্রিন টি ফেস ওয়াশের একটা পাউচ দেওয়া হয়েছিল, ছোট একটা প্যাকেট আর কি। তো সেইটা আমি অ্যাপ্লাই করেছিলাম এবং আমার ভালো লেগেছিলো। তো আমার একদমই খেয়াল ছিল না যে ওই ছোট পাউচটা যে অ্যাপ্লাই করছি আমি ওটার একটা ভিডিও করব, সেটা একদমই খেয়াল ছিল না, তো আমার করা হয়নি। তো যাই হোক, তো তারপরে আমি এই লার্জ সাইজটা পারচেস করেছি। আর তো এটা আমি এখন তোমাদের সামনে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, এই ফেস ওয়াশটা মানে এই লার্জ সাইজের কন্টেন মানে প্যাকটা কি অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমাদের সামনে। তো সেটা আমার অ্যাপ্লাই করা হয়নি, কিন্তু ফেস ওয়াশটা মানে গ্রিন টি ফেস ওয়াশটা আমার ভালো লেগেছিলো বলেই আমি লার্জ সাইজটা নিয়েছিলাম। তো ওর সাথে আমাকে দেওয়া হয়েছিল অ্যাক্টিভেটেড চারকোল ফেস প্যাক গুড ভাইবসেরই। তো চেষ্টা করব ওই ফেস প্যাকটা যখন অ্যাপ্লাই করব ওইটা ভিডিও বানিয়ে নেওয়ার, কারণ এটা আমি ভুলে গেছিলাম, একদম খেয়াল ছিল না। তো দেখো, কথা বলতে বলতে আমার ফেস ওয়াশ কিন্তু করা হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু যখন তোমরা ফেস ওয়াশ করবে, একটু প্রথমে মুখটা জল দিয়ে ভিজিয়ে নিয়ে হালকা হাতে রাবিং করে নেবে, 1 মিনিটের মতন রাব করবে একদম হালকা হাতে। তো তারপরে প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে ফেলবে। তো এবারে আমি ফেস ওয়াশ করে আবার তোমাদের সামনে আসছি। ফেস ওয়াশ করে চলে এসেছি আর আমার ফেসটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কত সুন্দর ফেসটা ব্রাইট এবং গ্লোয়িং হয়ে গেছে, আর ফেসের যে এক্সেস অয়েলটা ছিল সেটাও কিন্তু রিমুভ হয়ে গেছে। তো গ্রিন টি ফেস ওয়াশের কিন্তু এটা একটা স্পেশালিটি বলতে পারো, যাদের অয়েলি স্কিন, একটা একবার যদি তোমরা ফেস ওয়াশ করো একটা ফেস ওয়াশে তোমরা বুঝতে পারবে যে কতটা আমাদের স্কিনটাকে এনহ্যান্স করে দিচ্ছে, আমাদের স্কিনের যে এক্সেস অয়েলটা সেটাকে রিমুভ করে দিচ্ছে। আর যাদের অয়েলি স্কিন তাদের জন্য গ্রিন টি ফেস ওয়াশটা খুব ভালো একটা সুইটেবল ফেস ওয়াশ। গুড ভাইবসের এই গ্রিন টি ফেস ওয়াশটা প্যারাবেন, মিনারেল অয়েল এবং ক্রুয়েলটি ফ্রি, আর এটা 120 গ্রামের একটা প্রোডাক্ট কোয়ান্টিটি। এই যে দেখো, এটা 120 গ্রামের একটা প্রোডাক্ট কোয়ান্টিটি, আর এটা স্প্রে বটলে রয়েছে। এই যে, তো 120 গ্রামের এই ফেস ওয়াশের প্রাইস হচ্ছে 195 টাকা, আর এর ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে জানুয়ারি 2021, আর এর শেলফ লাইফ হচ্ছে জুন 2023। তো যাদের স্কিনে কোনো কিছু লাগালে ইরিটেশন হয় বা অ্যালার্জির সমস্যা রয়েছে, তো তাদের জন্য একটা কথা বলতে চাই। তো তোমরা যখন এই ফেস ওয়াশটা ইউজ করবে অবশ্যই করে একটা প্যাচ টেস্ট করে নেবে। প্যাচ টেস্টে যদি দেখো যে কোনো রকম প্রবলেম হচ্ছে না, তাহলে তোমরা এই ফেস ওয়াশটা ইউজ করবে। আর যদি দেখো যে প্যাচ টেস্টে কোনো প্রবলেম হচ্ছে, ইরিটেশন হচ্ছে, তাহলে কিন্তু এই ফেস ওয়াশটা ইউজ করার কোনো প্রয়োজন নেই। তোমরা দেখে নিলে গুড ভাইবসের গ্রিন টি ফেস ওয়াশের অ্যাপ্লিকেশনটা। এই ফেস ওয়াশের অনলাইন পারচেসিং লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, আর ডেসক্রিপশন বক্স ফলো করলেই তোমরা পেয়ে যাবে ফেসবুক এবং ইনস্টার আইডি, চাইলে তোমরা আমাকে সেখানেও ফলো করতে পারো। তো আজকের মতন আমি আমার ভিডিও এখানেই শেষ করছি, ফিরে আসছি আবার একটা নতুন ভিডিওর সাথে। আর এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।